হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। সো বন্ধুরা, আমি আমার চ্যানেলে প্রথম ব্লগটা আজকে স্টার্ট করলাম। আর বন্ধুরা দেখতে পাচ্ছ তোমরা এখানে শুভ রান্না করছে। আর গাইস, আমাকে এই সকালবেলা থেকে কাজে যেতে হবে, আর শুভ ঘুমোচ্ছিল তো আমি শুভকে উঠালাম আর উঠতে চাইছিলাম। তার কারণ হচ্ছে তোমাদেরকে দেখাই, আজকে খুবই কুয়াশা এসছে। তো গাইস, আগে কুয়াশাটা দেখাই, তারপরে দেখাচ্ছি কী রান্না হচ্ছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ মানে কত কুয়াশা এসছে, মানে এই শীতে আর কি সব থেকে বেশি কুয়াশা আজকে এসছে। দেখো কত কুয়াশা এসছে, আর এইদিকে পুরোটাই মাঠ। মাঠটা একটু দেখাই, দেখো বন্ধুরা মাঠটা দেখাই যাচ্ছে না, মানে অত কুয়াশা এসছে আজকে। তার জন্য শুভ উঠতে চাইছিল না সকালবেলা থেকে। তো গাইস, শেষ পর্যন্ত শুভ উঠেছে। আর দেখো এই দেখে, দেখো কি রান্না হয়েছে আজকে, ওইদিকে ঝাল টাইংরা মাছটা দেখি। দেখো বন্ধুরা, সকালবেলাতে মাছ বিক্রি করতে এসেছিলো, আর এই ঝাল টাইংরা মাছ নিয়েছে। সকালবেলাকে রান্না করতে ভালো লাগছে, কত কষ্ট করতে হয়। আর আমি বন্ধুরা এখন কাজে বেরিয়ে যাবো, সেই সন্ধ্যের সময় বাড়ি ফিরবো। সো বন্ধু, তার জন্য আমাকে রান্না করে দিচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ খুবই কষ্ট করে রান্না করছে। আরে দেখো দেখো, উনুন জ্বলছে, দেখো আর এই হলো আমার বাড়ির অবস্থা, তোমাদের দেখায় বাড়িটাকে। ওই ওই রুমটাতে মা বাবা থাকে, আর এইটাতে আমি থাকি। আর চারিপাশে দেখাই একটু, দেখো বন্ধুরা এইদিকে পুরোটাই পাড়া পাড়া পড়ে, ঠিক আছে, এটা আমাদের আমাদের পাড়া। আর পেছন দিকটা মাঠ আছে। তো দেখতেই পাচ্ছ কুয়াশাটাও অনেকটাই আজ বেশি এসছে, আর ঠান্ডাটাও একটুখানি বেশি লাগছে। বন্ধুরা দেখতেই পাচ্ছ চারিদিকে ঘর দেখা যাচ্ছে। আর একটা জিনিস দেখাই, উনুন তো নিবে গেল রে, জারটা ভালো করে দে। আর একটা জিনিস দেখাই বন্ধুরা, এই যে ঈশান এখানে ঘুমাচ্ছে, দেখো এখন 9টা বাজে, 9টা পর্যন্ত ঘুমাচ্ছে। আরে দেখি শুভ কি করছে, দেখি একটু, কি শিলনোড়া। দেখো বন্ধুরা ঝাল বাচ্ছে সেই শিলনোড়া দিয়ে। বন্ধুরা শুভ এখানে ঝাল বাড়তে বাড়তে উনুনটাকে নিভি ফেলেছে। তো বন্ধুরা আমাকে এখন উনুনটাকে ধুয়ে দিতে হবে। তো বন্ধুরা চলো উনুনটাকে এখন ধুয়ে দিই, দেখা যাক। তো দেখো বন্ধুরা, আমি উনুনটাকে ধরে ফেলেছি। আর শুভকে এখন জিজ্ঞেস করব রান্না করতে ভালো লাগছে সকালবেলাতে। টাকা 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 টাকা, হ্যাঁ শুভ দেখো লজ্জা পাচ্ছে, তাকাচ্ছে না গো। বল রান্না করতে ভালো লাগে, বল কটার মধ্যে রান্না হবে, এখন তো 9টা বাজছে। আমাকে কিন্তু 9:30 সময় যেতে হবে, কিন্তু শুভ খুবই লজ্জা পাচ্ছে দেখতেই পাচ্ছ। টাকা এদিকে টাকা 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 ও টাকা পাই না। তো চলো বন্ধুরা, দেখো বন্ধুরা আগুনটা কীরকম জ্বলছে, দেখো কড়াই গরম হয়ে গেছে, কিন্তু আমাকে তেল দেওয়ার জন্য বলছে। তেলটা কই, তেল আমি খুঁজে পাচ্ছি না রে। তা দেখো তা দেখো তা দেখো, 9টা বাজছে, 9:30 আগে কিন্তু তরকারিটা কমপ্লিট করতে হবে। কষ্ট হচ্ছে তাকাবেন। আর বন্ধুরা আজকে হচ্ছে জানুয়ারি মাসের 3 তারিখ। তো আজকে আমাদের পাড়ার ছেলেগুলো পিকনিক করতে যাচ্ছে, আমাকেও যাওয়ার জন্য বলছিল, কিন্তু আমাকে আমার মালিক আজকে ছাড়লো না, তো আমার যাওয়া হলো না। তো চলো বন্ধুরা দেখাবো, ওরা বক্স এনেছে আজকে। আর চলো বন্ধুরা চল দেখাই তোমাদেরকে কীরকম বক্স ওরা এনেছে, তো চলো। Thank you.
করি। আর বন্ধুরা ওইখান থেকে আমি চলে গেলাম, কারণ ওইখানে থাকলে পরে আমার মনটা একটু খারাপ হয়ে যাচ্ছে, কারণ ওরা সবাই যাচ্ছে আমি যেতে পারছি না তার জন্য। আর বন্ধুরা এখানে আবার ঘুরে চলে এসেছি দেখো। তো আমার বলো যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুরা আমার এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকে, সুস্থ থাকে।